রাষ্ট্রপতি হিসাবে আজকে আমরা তাকে ওই জায়গাটায় না পাই জাতির সবচেয়ে বেশি দুর্ভাগ্য একটি মায়াজালে পড়ে যাবে, জাতি সবচেয়ে বিপদগ্রস্ত হবে। আমি বলবো সবাই দোয়া করবেন আগামী দিন যেন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল তাদের নেতৃত্বে আমরা যেন গোটা দেশকে যেতে দিতে পারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে, যেমন আমরা এই সরকারকে এই রাষ্ট্র থেকে হটিয়ে সরিয়েছি তেমনি যদি কোনো স্বৈরাচার সরকার আসে তাহলে আমরা এভাবে যুক্ত করে জীবন দিয়ে ওই স্বৈরাচারী সরকারকে এই দেশ থেকে উত্থান দেবে। সবাইকে ধন্যবাদ, দীর্ঘ একা মনে করে আমি আমার বক্তব্য শেষ করছি।